হ্যালো বন্ধুরা, মাই এম ইউটিউব চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা আমাদের আশেপাশে যে সমস্ত উন্নত প্রযুক্তিকে দেখছি তা প্রাচীনকালে ছিল না এখনকার সময়ের মতো আধুনিক ঘরবাড়ি এবং বড় বড় বিল্ডিং, কারণ প্রাচীনকালে আধুনিক টেকনোলজিও ব্যবহৃত হতো না। কিন্তু মাই এম চ্যানেল প্রাচীন সময়ের ভারতের কিছু আর্কিটেকচারের নিদর্শন তুলে ধরল যা ছিল অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি। আর এই উন্নত প্রযুক্তির একটি নিদর্শন হল ভগবান শিবকে উদ্দেশ্য করে তৈরি ভারতের বৃহদেশ্বর মন্দির। এবার আপনারা ভাবছেন, শুধু মন্দির, এ আবার কী এমন কথা? তাহলে বন্ধুরা বলি, এই বৃহদেশ্বর মন্দিরটি পৃথিবীর একমাত্র প্রথম মন্দির যেটি শুধুমাত্র গ্রানাইট পাথর দিয়ে তৈরি। এই মন্দিরটি তৈরি করতে প্রায় 130,000 টন পাথর লেগেছিল। বন্ধুরা, মন দিয়ে শুনবেন, সবথেকে অবাক করার বিষয় হলো এই মন্দিরটির 100 কিলোমিটারের কাছাকাছি না কোনো পাহাড় আছে, না কোনো গ্রানাইট পাথর। এটি আজও রহস্য হয়ে আছে যে এতগুলো গ্রানাইট পাথর তখনকার সময়ে কিভাবে আনা সম্ভব হলো। প্রচলিত রয়েছে 3,000 হাতির মাধ্যমে কয়েক হাজার মাইল দূর থেকে এত ভারী বিশাল পাথরগুলিকে আনা হয়েছিল। মজার ব্যাপার হলো, এত কঠিন ও শক্ত পাথরের উপর সুন্দর সুন্দর নকশা করে পাথরগুলি দিয়ে মন্দিরটি তৈরি করা হয়েছিল। রাজারাজ প্রথম চোলের শাসনকালে অর্থাৎ 1100 খ্রিস্টাব্দে এই মন্দিরের কাজ সম্পূর্ণ হয়। আশ্চর্যের বিষয় হল, মাটি না খুঁড়ে মাটির ওপরেই এই মন্দিরটিকে তৈরি করা হয়েছে এবং এই মন্দিরটির কলস একটি 80 টন ওজনের গ্রানাইট পাথরকে কেটে মন্দিরের উপরে বসানো হয়েছিল। এখন প্রশ্ন, সেই সময় যখন কোনো ক্রেন ছিল না, তাহলে কিভাবে এত ভারী ওজনের কলসটিকে উপরে তোলা হলো? বলা হয়ে থাকে কয়েক হাজার শ্রমিক ও পশুর মাধ্যমে একটি র্যাম্পের সাহায্যে কলসটি মন্দিরের ওপরে তোলা হয়েছিল। শুধু এখানেই শেষ নয়, এই মন্দিরে নন্দী নামে একটি ষাঁড়কেও দেখা যায়, যেটি একটিমাত্র পাথরকে কেটে তৈরি হয়েছিল, যেটি প্রায় 13 ফুট উঁচু। 1 এপ্রিল 1954 সালে ভারত সরকার এই মন্দিরটির 1000 বছর পূর্ণ হওয়ার উপলক্ষে 1000 টাকার নোটে এই মন্দিরের চিত্র তুলে ধরেন। আজ পৃথিবীর বিভিন্ন প্রান্তে তৈরি মনুমেন্ট, যেমন লন্ডনের বিগ ব্যাং, ইটালির লেলিন টাওয়ারকে সমস্ত পৃথিবীর মানুষ দেখতে আসে এবং ভারতীয়দের মধ্যেও এমনটাই দেখার ইচ্ছা জাগে। কিন্তু আপনি কি জানেন, সময়ের সাথে সাথে ইটালির লেলিন টাওয়ারও একদিকে হেলে যাচ্ছে? কিন্তু হাজার বছরের পুরানো বৃহদেশ্বর মন্দির আজও এভারেস্টের মতো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আর এর কারণ হল, এই মন্দিরের পাথরগুলিকে জোড়া দেওয়ার জন্য কোনো বালি সিমেন্ট ব্যবহৃত হয়নি। এখানে ইন্টারলক মেকানিজম ব্যবহার করা হয়েছে, যেটি দেখতে ঠিক এই রকম, যেটি কোনো রকম কেমিক্যালের সাহায্য ছাড়াই একটি পাথরের সাথে আরেকটিকে আটকে ফেলতে পারে। বন্ধুরা, আজকের সময়ের সঙ্গে প্রাচীন সময়ের চিন্তাভাবনা আকাশপাতাল মনে করলেও তখনকার সময় ভারতীয় চিন্তাভাবনা, আর্কিটেকচার ও বিজ্ঞানের দিক থেকে হয়তো খুব উন্নত ছিল। আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের অনুরোধ, আমাদের চ্যানেলে আরও এই রকম রহস্যময় ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন। ধন্যবাদ।